সূত্র আরও জানায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থাকছে না অর্থাৎ এসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে তাহলে এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে সৃজনশীল থাকবে তিরিশ নম্বরের উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের এবং নৈবিত্তিক থাকবে পনেরো নম্বরের এছাড়া মানবিক বিভাগে পঞ্চান্ন নম্বরের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে সৃজনশীল থাকবে চল্লিশ নম্বরের উত্তর দিতে হবে চারটি প্রশ্নের এবং নৈবিত্তিক থাকবে পনেরো নম্বরের তবে কোনো বিষয়ের প্রথম পত্র যেমন বাংলা ইংরেজি পঞ্চান্ন নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরে দুই পত্র মিলে মোট একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষা ডটকমকে বলেন এসএসসি এইচএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে সভায় কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাবনা করেছেন তা আমরা উদ্ধতন কর্মকর্তার কাছে তুলে ধরব শীঘ্রই এ বিষয়ে অনুষ্ঠানিক ঘোষণা আসবে তো প্রিয় দু সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের যে তিনটি সাবজেক্ট পরীক্ষা হবে না সেই তিনটি সাবজেক্ট হলো আইসিটি ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং এবং এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হবে এবং মানবিক বিভাগে পঞ্চান্ন নম্বরের পরীক্ষা হবে প্রতিটি বিষয় এবং তবে কোনো বিষয়ের প্রথম পত্র যেমন বাংলার পঞ্চান্ন নম্বর হলে বাংলা দ্বিতীয়র হবে পঁয়তাল্লিশ নম্বর ঠিক ইংরেজির পঞ্চান্ন নম্বর হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নম্বরে তো তোমরা জানতে পারলে তোমাদের যে যে বিষয় পরীক্ষা হবে না এবং পরীক্ষার মানবণ্টন কত হবে তথ্যটি উপস্থাপন করলাম সাতাশে ফেব্রুয়ারি দু বাইশ শিক্ষা ডট কম থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ